আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আবারও হাজির হয়েছি খুবই মানে সহজ একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে মাসালা সুইটকর্ন ও ক্রিমি সুইটকর্ন। আর এটা খুবই লোভনীয় একটা রেসিপি, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর এটা কিন্তু বড় বড় শপিং মহলের সামনে বিভিন্ন স্টলে এই সুইটকর্নটা কিন্তু বিক্রি করা হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা এখনও খান না আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। চলুন তাহলে শুরু করা যায়। তো আমি এখানে সুইটকর্ন নিয়েছি, ফ্রোজেন যে সুইটকর্নটা আছে সেটা, আর এখানে ক্যানেটটাও আছে, চাইলে ক্যানেটটাও নেওয়া যাবে, তবে আমি ক্যানেটটা নেব না, আপনারা চাইলে নিতে পারেন। তো প্রথমে আমি সুইটকর্নটাকে একটু সিদ্ধ করে নেব এক দুই মিনিট সময় নিয়ে। তো তার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। তো এখন বলক এসেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দুই মিনিট সময় নিয়ে সিদ্ধ করলেই হয়, এর থেকে বেশি মানে সময় নিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন নামিয়ে পানিটা আমি ফেলে দেব, পানিটা জড়িয়ে তারপর আমি মানে সুইটকর্নটা মানে তৈরি করব। তো এখানে আমি প্রথমে যে ক্রিমি সুইটকর্নটা আছে সেটা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ, মানে প্রয়োজন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়া, এখন আমি লেবু চেপে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি বাটার। তো এখানে আমি মানে এক টেবিল চামচ পরিমাণের বাটার নিয়েছি। আর সুইটকর্নগুলো কিন্তু গরম গরম খেতে অসম্ভব মজা লাগে। আর এখন দিয়ে দিলাম মায়োনিজ। তো আমি এখানে দেড় টেবিল চামচ মায়োনিজ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিব, কারণ ক্রিমি সুইটকর্নটা জাল টক মিষ্টি তিনটাই থাকে, ভালো লাগে খেতে। এখন একটা কাপে আমি মানে নিয়ে নেব। এই তো একটা তৈরি হয়েছে, আমি এখন স্পাইসি যেটা আছে সেটা তৈরি করব, মানে মশলা সুইটকর্ন। তো প্রথমে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, তারপর বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর জালটা আপনারা আপনাদের চয়েস মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, এখন আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই চাট মশলাটা অ্যাড করবেন, চাট মশলাটা কিন্তু মানে সুইটকর্নের মানে ডাবল একটা টেস্ট নিয়ে আসে। তো এখন আমি কাপে ঢেলে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মশলা সুইটকর্ন ও ক্রিমি সুইটকর্ন রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর এটা খুবই লোভনীয় একটা খাবার, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।